ভোর 6:30টা। এই সময়টা দেখুন, চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এখানে এরকমই কুয়াশা পড়ে? হ্যাঁ, আরো বেশি কুয়াশা পড়ে। প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে। কোনো গাছ, ক্ষেত কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা। গ্রামে ঘুরে চিত্র দেখুন, শীতকালে চারিদিকে কুয়াশায় ভরে গেছে। কুয়াশা এতটা বেশি যে পাতার উপর কুয়াশাগুলো জমে জমে জল পড়ছে নিচে বৃষ্টির মতো। সুন্দর পাখির আওয়াজ। মঙ্গল, এটা কোন পাখির আওয়াজ? ঘুঘু পাখি। বাহ, কি সুন্দর ঘুঘু পাখির আওয়াজ। এই যে ঘুঘু পাখি, এটাই তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে থাকবে। আচ্ছা, দেখুন সকালবেলা বেরিয়েছে, খেজুরের রস বেড়ে তারপরে বাড়িতে নিয়ে যাচ্ছে এই আমাদের মামা। মামা হয়ে গেল? আচ্ছা, এই দেখুন খেজুরের রস নিয়ে যাচ্ছে সব। এই যে রস, এই মামিও গেছিল তো, এই মামিও গেছিল আমাদের, মামিও নিয়ে আসছে। মামি খেজুরের রস নিয়ে আসছে? বাহ, এই দেখুন খেজুরের রস। পলিউশন নেই, গাড়ির আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ, আপনার কত সুন্দর হাওয়া।
বাসায় ভর্তি। এই কুয়াশার মধ্যে গ্রামের মানুষরা 4:30 সময় 3:30 সময় উঠে সব মাঠে চলে যাচ্ছে, খেতে চলে যাচ্ছে চাষ করতে। যেমন মামাকে যে দেখলেন খেজুরের রস নিয়ে গেল, মানে আমার কলিগ যে দেবাশিস তার মামা, আমরা এসেছি ওনার বাড়িতে ঘুরতে, উনি 3:30 পৌনে 4 সময় উঠে এই খেজুরের রস বাটতে গেছে। তাই তো, তখন বাটতে গেছে তো মঙ্গল অন্ধকার। ও অন্ধকার থাকাকালীন গাছে উঠতে হবে, তা নাহলে কি হবে? শুনলেন তো, মানে অন্ধকার থাকাকালীন গাছে উঠে রস পাড়তে হবে, না হলে সূর্যের আলো পৌঁছে ওর মধ্যে লাগলে নাকি রসটা টেস্ট চেঞ্জ হয়ে যাবে। ওটা কি ভালো হয়নি রসটা? কেন সাদা খোলা খোলা হয়ে গেছে? মামা এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে, তারি হয়ে গেছে না? ওখানে ওটা করে দেখেছে কেন? ওটা পাল্লার মতো ওখানে করে রেখেছে কেন? গ্রামের ভিতর দোকান দোকান করেছে শালিমপুর কদমপুর বিদ্যালয়। সেই মামা বাড়ির ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এখানে এই যে টিউবওয়েলটা দেখছেন, এই টিউবওয়েলে এসে জল নিতে এসছে, খাবারের জল।
টান পরিষ্কার করছে সকালবেলা এরকম করে ঝাড় দিয়ে। সব গাছের পাতা পড়েছে না এগুলো? আচ্ছা, এই গাছেরগুলো গাছের পাতাগুলো পড়ে উঠোনটা পাতায় ভর্তি হয়ে গেছে। দেখুন, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।